অস্ট্রেলিয়ার সুপারহিরো সিনেমার শুটিংয়ে গিয়ে বেশ অসুস্থ হয়ে পড়েন শাকিব খান, কিন্তু এখন কিছুটা সুস্থ আছেন বলে জানালেন তিনি। আর তারই সঙ্গে ছেলে জয়ের চিন্তায় মানসিক চাপেও ভুগছেন বলে জানালেন শাকিব খান। শারীরিকভাবে সুস্থ হলেও মানসিক যন্ত্রণায় বিধ্বস্ত এখন শাকিব। প্রায় দেড় মাস পর শুটিং শেষ করে দেশে ফিরে ছেলের সাথে দেখা করতে আসেন শাকিব, কিন্তু ছেলের সাথে দেখা আর হলো না। শাকিবের দাবি, জয়ের সঙ্গে দেখা করতে চাইলে অপু বিশ্বাস নাকি দেখা করতে দেয়নি তাকে। এই বিষয়ে শাকিব খান আমাদের বলেন, ছেলের জন্য মন কাঁদছিল বলেই আমি দেশে আসি, ওর জন্য অনেক শপিং করে আনি, কিন্তু কষ্টের বিষয় হলো যে অপু আমার ছেলেকে দেখতে দেয়নি। আমি অপুর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি, অপুর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও অপু ফোন রিসিভ করেনি। আর ভাঙা মন আর মানসিক কষ্ট নিয়ে শিডিউল থাকার কারণে 23 জানুয়ারি অস্ট্রেলিয়া রওনা হন শাকিব। সেখানে গিয়ে মানসিক চাপ বেড়ে যায় আর আবহাওয়াজনিত জ্বর ঠান্ডার কারণে অসুস্থ হয়ে পড়লে গুরুতর অবস্থায় অস্ট্রেলিয়ার এক হাসপাতালে ভর্তি হতে হয় শাকিব খানকে। শাকিবের এক ঘনিষ্ঠ সূত্র আমাদের জানিয়েছেন, এমন মানসিক চাপে শাকিবকে কখনো দেখিনি আমরা, আর ছেলে জয়ের জন্য মানসিক যন্ত্রণায় ভুগছেন এখন শাকিব। আপনাদের কি মতামত এই প্রসঙ্গে? শাকিব খান ছেলের কষ্টে ভুগছেন, এটা কি ঠিক হচ্ছে? এখনই কমেন্টস করে জানান, এবং আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওতে লাইক দিন, শেয়ার করুন। ধন্যবাদ।